Assalamualaikum everyone. আশা করি প্রত্যেকে ভালো আছো। তো তোমাদের সবাইকে ক্লাস 6 এর ইংলিশের সেকেন্ড ক্লাসে স্বাগত জানাচ্ছি। তো তোমরা সবাই অবগত যে গত ক্লাসে আমরা লেসন 1 এর যে গোইং টু এনি স্কুল যে লেসন 1 আছে সেই 1 এর এ টোটাল এ পর্যন্ত অর্থাৎ A1 পর্যন্ত কমপ্লিট করেছিলাম। আর আমি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে B অর্থাৎ B B1 and B2, B3, B4 পর্যন্ত। তো আশা করি সবাই মনোযোগ দিয়ে যদি ক্লাসটা দেখো অবশ্যই উপকৃত হবে ইনশাআল্লাহ। তো আর কথা না বাড়িয়ে ডিরেক্ট ক্লাসে চলে যাচ্ছি, সাথেই থাকো তোমরা। তো আমাদের আজকের ক্লাসে প্রথমে এই বিতে তোমরা দেখতে পারছো একটা প্যাসেজ আছে, অর্থাৎ প্রথমে আমাদেরকে এই প্যাসেজটা পুরোপুরি বুঝতে হবে, দেন বির যতগুলো সেক্টর আছে B1, B2, B3 পর্যন্ত আনসার করতে হবে। তো প্রথমে তোমরা ভালো মতো আমার থেকে প্যাসেজটা বোঝো, তারপরে অবশ্যই নিজে নিজে আনসার করতে পারবে এবং সাথে তো আমিও আছি, অবশ্যই আমি বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ। তো প্রথমে আমরা যেটা দেখব, মাই ফার্স্ট ডে অ্যাট দ্য নিউ স্কুল ওয়াজ ইন্টারেস্টিং। মাই ফার্স্ট ডে, আমার প্রথম দিন অ্যাট দ্য নিউ স্কুল, নতুন স্কুলে, ওয়াজ ইন্টারেস্টিং, মজাদার ছিল। অর্থাৎ নতুন স্কুলে আমার প্রথম দিন খুবই মজাদার ছিল। আই ওয়াজ গোয়িং টু স্কুল উইথ মাই ফাদার ইন এ রিক্সা। আই ওয়াজ গোয়িং টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম উইথ মাই ফাদার, আমার বাবার সাথে, ইন এ রিক্সা, অর্থাৎ আমি রিক্সা করে আমার বাবার সাথে স্কুলে গিয়েছিলাম। তারপরে লাইনটা হচ্ছে, উই রিচড স্কুল, আমরা স্কুলে পৌঁছেছিলাম আফটার 15 মিনিটস, 15 মিনিট পরে, অর্থাৎ আমরা স্কুলে পৌঁছেছিলাম 15 মিনিট পরে। তারপর মাই ফাদার সেইড, অর্থাৎ আমার বাবা বলেছিলেন গুড বাই, বিদায় জানালেন, অ্যান্ড লেফট মি এট দ্য স্কুল গেট, স্কুল গেটে সেরে, অর্থাৎ আমার বাবা আমাকে স্কুল গেটে সেরে বিদায় জানালেন। আই ওয়েন্ট ইন অ্যান্ড ফাউন্ড, অর্থাৎ আমি খুঁজে দেখেছিলাম, দ্যাট এভরি ওয়ান, প্রত্যেকে হ্যাড গন টু ক্লাস, অর্থাৎ প্রত্যেকে ক্লাসে চলে গিয়েছিল। তারপরে আই ওয়াকড ইন টু মাই ক্লাসরুম অ্যান্ড ফাউন্ড এ সিট, অর্থাৎ আমি আমার ক্লাসরুমে হাঁটছিলাম অ্যান্ড ফাউন্ড এ সিট, এবং একটি সিট খুঁজে পেয়েছিলাম। আফটার সাম টাইম, কিছুক্ষণ পরে, এ টিচার কেম, একজন শিক্ষক এসেছিলেন, অ্যান্ড ওয়ার্মলি গ্রেটেড আস, এবং আমাদের সাথে পরিচিত হয়েছিলেন। আই ফাউন্ড দ্য স্টুডেন্ট ভেরি ফ্রেন্ডলি, আমি খুঁজেছিলাম বা বুঝলাম আর কি আছে, অর্থাৎ আমি খুঁজে দেখলাম প্রত্যেক শিক্ষার্থী, আমার নতুন ক্লাসের প্রত্যেক শিক্ষার্থী বন্ধুসুলভ। এই প্যাসেজটা থেকে এখন আমাদেরকে পুরো ভি আনসার করতে হবে, অর্থাৎ তারুণ সম্পর্কে আমরা এই পর্যন্ত যা জানলাম এখান থেকে আমাদেরকে মূলত আনসার করতে হবে। তো প্রথমে এখানে B1-এ দেয়া আছে চুজ দ্য রাইট আনসার, অর্থাৎ সঠিক উত্তরটি বেছে নিতে বলা হয়েছে। চুজ অর্থ বেছে নেওয়া, দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট, অর্থাৎ এই প্যাসেজটা সম্পর্কে, এই প্যাসেজটা আসলে কী সম্পর্কিত ছিল এটা দেখে। তো এখানে তিনটা প্রশ্ন মূলত করা হয়েছে, এ, বি, সি। তো এতে বলা হয়েছে, হু টুক থারুন টু স্কুল দ্য ফার্স্ট ডে, অর্থাৎ থারুনকে স্কুলে প্রথম দিন কে নিয়ে গিয়েছিলেন। বিতে বলা হয়েছে, হাউ থারুন ফেল্ট অন দ্য ফার্স্ট ডে, অর্থাৎ থারুনের স্কুলের প্রথম দিনের অনুভূতিটা কীরকম ছিল ইন স্কুল, অ্যান্ড হোয়াই হি ফেল্ট সো, এবং সেই অনুভূতিটা মূলত কিসের জন্য ছিল। এবং সিতে বলা হয়েছে, হোয়াট হ্যাপেন্ড ইন দ্য স্কুল অন দ্য ফার্স্ট ডে, আসলে এক্স্যাক্টলি স্কুলের প্রথম দিনের সাথে কী কী ঘটেছিল। তো প্রথমে আমরা জানি, হু টুক তারুন টু স্কুল দ্য ফার্স্ট ডে, প্রথম দিন স্কুলে তারুনকে কে নিয়ে গেছেন। আমরা প্যাসেজ সম্পর্কে ইতিমধ্যে অবগত আছি যে তারুনকে প্রথম দিন তার বাবা স্কুলে নিয়ে গিয়েছিলেন। বিতে বলা হয়েছে, হাউ তারুন ফেল্ট অন দ্য ফার্স্ট ডে ইন স্কুল, তারুনের স্কুলের প্রথম দিন অনুভূতি কীরকম ছিল। পারি তারুনের স্কুলের প্রথম দিনটা একটু নার্ভাস ছিল, অ্যান্ড হোয়াই হি ফেল্ট সো, যেহেতু সে প্রথম দিন গিয়েছিল এবং একটা অপরিচিত জায়গা ছিল, সে কারণে মূলত সে নার্ভাস ছিল। তো সিতে বলা হয়েছে, হোয়াট হ্যাপেন্ড ইন দ্য স্কুল অন দ্য ফার্স্ট ডে, প্রথম দিন তার সাথে কী কী ঘটেছিল। আমরা পেসেজ থেকে জেনেছি যে থারুন প্রথমে তার বাবার সাথে স্কুলে যায় এবং তার বাবা স্কুলে তাকে গেইটে সেরে চলে আসেন। তারপর মূলত থারুন স্কুলে নিজে নিজে ক্লাসরুম খুঁজে, সিট খুঁজে, এবং কিছুক্ষণ পরে তার একজন নতুন শিক্ষক
তাদের সবার সাথে কথোপকথনের মাধ্যমে পরিচিত হন। এবং তো বিটিতে মূলত বলা হয়েছে ম্যাচ এ ওয়ার্ড ফ্রম কলাম এ, ম্যাচ মানে মিলানো, এ ওয়ার্ড শব্দ ফ্রম থেকে, কলাম এ উইথ এ ওয়ার্ড অর ওয়ার্ডস ফ্রম কলাম বি, অর্থাৎ কলাম এ এর শব্দ এবং কলাম বি এর শব্দগুলোর অর্থপূর্ণ অর্থাৎ একই অর্থপূর্ণ শব্দগুলোকে মিলানোর কথা বলা হয়েছে। দ্যাট হ্যাজ অর হ্যাভ সিমিলার মিনিং, অর্থাৎ কলাম এর একটা শব্দ এবং কলাম বি এর একটা শব্দ, যেই শব্দগুলো মূলত একই অর্থ প্রকাশ করে সেগুলোকে মিলানোর কথা বলা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী, এখানে এ এবং বি এর শব্দগুলোকে মিলাতে হলে প্রথমে আমাদেরকে আলাদা আলাদা করে এ এবং বি এর শব্দের অর্থগুলো জানতে হবে। তো আমরা প্রথমে দেখি ইন্টারেস্টিং অর্থ হচ্ছে মজাদার, তারপরে ফ্রাইটেন্ড অর্থ হচ্ছে ভীত বা ভয় পাওয়া, তারপরে হ্যাপি অর্থ হচ্ছে আনন্দ বা আনন্দঘন মুহূর্ত, আনন্দপূর্ণ, তারপর এক্সাইটেড অর্থ হচ্ছে উৎসাহিত হওয়া বা উৎসাহ, তারপরে ওয়ার্মলি অর্থ হচ্ছে স্নেহপূর্ণ বা স্নেহপূর্ণময় মুহূর্ত, এবং কলাম বিয়ের দিকে যদি তাকাই তাহলে দেখব লাভিংলি অর্থ হচ্ছে ভালোবাসাপূর্ণ, তারপর অ্যামেজিং অর্থ হচ্ছে আনন্দময় বা আনন্দপূর্ণ, তারপর অ্যাফ্রিড অর্থ হচ্ছে ভীত বা ভয় পাওয়া, গ্ল্যাড অর্থ হচ্ছে খুশি, থ্রিল্ড অর্থ হচ্ছে স্নেহময় বা স্নেহপূর্ণ মুহূর্ত। তো এ এবং বি এর মধ্যে যদি আমরা সঠিক নিয়মে মিলাতে যাই তাহলে প্রথমে আমরা দেখি ইন্টারেস্টিং অর্থ হচ্ছে মজাদার এবং অ্যামেজিং অর্থ ও মোটামুটি মজাদার প্রকাশ করে। তো সেই কারণে ইন্টারেস্টিং এবং অ্যামেজিং এর মধ্যে একটা মিল পাওয়া যায়, তাই আমরা ইন্টারেস্টিং এবং অ্যামেজিং মিলিয়ে দিলাম। তারপর ফাইটেন্ড অর্থ হচ্ছে ভীত বা ভয় পাওয়া, এফটির অর্থ হচ্ছে ভীত বা ভয় পাওয়া, যেহেতু একই অর্থ প্রকাশ করে তাই ফাইটেন্ড অ্যান্ড এফটির আমরা মিলিয়ে দিলাম। তারপর হ্যাপি অর্থ হচ্ছে আনন্দ বা আনন্দময় মুহূর্ত, গ্ল্যাড অর্থ হচ্ছে আনন্দ বা আনন্দময় মুহূর্ত, তাই হ্যাপি এবং গ্ল্যাড মিলিয়ে দিলাম। তারপর এক্সাইটেড অর্থ হচ্ছে উৎসাহিত বা উৎসাহিত হওয়া, থ্রিল অর্থ হচ্ছে উৎসাহিত বা একই অর্থ প্রকাশ করে যেহেতু, তাই এক্সাইটেড এবং থ্রিল্ড আমরা মিলিয়ে দিলাম। তারপর ওয়ার্মলি অর্থ হচ্ছে স্নেহময় বা স্নেহসুলভ আচরণ বা মুহূর্ত, লাভিংলি অর্থ হচ্ছে ভালোবাসাপূর্ণ বা স্নেহময়, একই অর্থ প্রকাশ করে যেহেতু তাই আমরা ওয়ার্মলি এবং লাভিংলি একই সাথে মিলিয়ে দিই। টক অর্থ কথা বলা, অ্যাবাউট ইয়োর ফার্স্ট ডে ইন স্কুল, তোমার প্রথম দিন সম্পর্কে কথা বলা, অ্যান্ড হাউ ইউ ফেল্ট, এবং তোমার অনুভূতি তখন কীরকম ছিল। হ্যাপি ফাইটেন্ড, হ্যাপি অর্থ হচ্ছে সুখী বা আনন্দময় মুহূর্ত, ফাইটেন্ড অর্থ হচ্ছে ভীত বা ভয় পাওয়া, থ্রিল্ড অর্থ হচ্ছে রোমাঞ্চিত অর শাই এবং অথবা লাজুক টাইপের, ওয়ার্ক ইন গ্রুপ অর্থাৎ দল নিয়ে কাজ করার কথা বলা হয়েছে। স্কুলের প্রথম দিন সম্পর্কে আলোচনা করো এবং সে সময় তোমার অনুভূতি কীরকম ছিল। হ্যাপি মানে সুখী অথবা ভয় বা ভীত, থ্রিল্ড রোমাঞ্চিত অথবা লাজুক ছিল কিনা, ওয়ার্ক ইন গ্রুপ, এবং এই পুরো টপিকটা গ্রুপ বা দলের সাথে আলোচনা করার কথা বলা হয়েছে একে অপরের সাথে। তো এটা অবশ্যই তোমাদের বাড়ির কাজ, অবশ্যই তোমাদের অভিজ্ঞতা এবং স্কিল বাড়ানোর জন্য, এক্সপিরিয়েন্স বাড়ানোর জন্য অবশ্যই তোমরা তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে গ্রুপের সাথে এটা করবে। নাও রাইট এ প্যারাগ্রাফ, তুমি একটি প্যারাগ্রাফ লেখো। হাউ ইউ ফেল্ট অন ইয়োর ফার্স্ট ডে, তোমার অনুভূতি কীরকম ছিল প্রথম দিন এট স্কুল, অ্যান্ড হোয়াই ইউ ফেল্ট সো, অর্থাৎ তোমার স্কুলের প্রথম দিন অনুভূতি কীরকম ছিল সেটা নিয়ে এবং অনুভূতিটা কেন ছিল সেটা নিয়ে একটা প্যারাগ্রাফ লেখার জন্য বলা হয়েছে। এটা অবশ্যই তোমার বাড়ির কাজ থাকলো। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা সিতে চলে আসলাম। তো সিতে বলা হয়েছে মূলত রিড মানে পড়ো, দ্য ফলোয়িং অর্থাৎ অনুসরণ করার কথা বলা হয়েছে, পোয়েম অর্থ কবিতা, রিড দ্য ফলোয়িং পোয়েম অর্থাৎ নিজের কবিতাটি অনুসরণ করে পড়ার কথা বলা হয়েছে, অ্যান্ড এন্ড দিস লেসন উইথ ফান অ্যান্ড লাফার, অর্থাৎ ফান মানে মজা অ্যান্ড হাসির কথা বলা হয়েছে, হাসি এবং মজার সাথে এই কবিতাটা পড়ো এবং লেসনটা শেষ করো, এন্ড মানে শেষ, লেসনটা শেষ করো। তো প্রথমে
কবিতার নামটি হচ্ছে লেটস প্লে, অর্থাৎ চলো খেলি, প্লে অর্থ খেলা করা। এবং কবিতার লেখক হচ্ছে, যাকে মূলত আমরা কবি বলে থাকি, কেট গ্রিনওয়ে। তো যাই হোক, প্রথম লাইনটা আমরা ক্রমান্বয়ে পড়তে থাকি। স্কুল ইজ ওভার, অর্থাৎ স্কুলের সময় শেষ বা ছুটির কথা সম্বোধন করা হয়েছে। এখানে আশ্চর্যবোধক একটা শব্দ উল্লেখ করা হয়েছে, প্রকাশ করার চেষ্টা করা হয়েছে। তারপর হোয়াট ফান, মানে ও হোয়াট ফান, কি মজাই না ছিল। তারপর লেসনস ফিনিশড, মানে লেসন শেষ। প্লে বিগিন, প্লে অর্থ খেলা, বিগিন মানে শুরু, অর্থাৎ খেলা শুরু। হু, এখানে দুইটা এল মানে হু উইল, অর্থাৎ হু উইল আলাদা আলাদা শব্দকে একসাথে করলে শর্ট ফর্ম যেটাকে বলে হুইল, হু উইল, হুইল। রান ফার্স্টেস, অর্থাৎ কে দ্রুত দৌড়াতে পারে। ইউ অর আই, ইউ মানে তোমরা জানো তুমি, অর অথবা আই মানে আমি, অর্থাৎ তুমি অথবা আমি। হু উইল লাফ লাউডেস্ট, লাফ মানে হাসি, লাউডেস্ট মানে জোরে, উচ্চস্বরে। হু উইল মানে কে জোরে হাসতে পারে। লেট আস ট্রাই, চলো চেষ্টা করি। তো সি মানে বলা হয়েছে নোটিস, মানে ফলো করার কথা বলা হয়েছে। দ্য ইউজ অফ পাঞ্চুয়েশন মার্কস ইন দ্য পোয়েম, অর্থাৎ এই যে প্রত্যেকটা চিহ্ন তোমরা দেখতে পারছো, কমা, আশ্চর্যবোধক চিহ্ন, ফুল স্টপ, কমা, কমা, এটাকে বলে প্রশ্নবোধক চিহ্ন, প্রশ্নবোধক চিহ্ন অ্যান্ড ফুল স্টপ। এই প্রত্যেকটা শব্দকে একত্রে মূলত পাঞ্চুয়েশন মার্ক বলে ইন দ্য পোয়েম। অর্থাৎ আমাদেরকে ফলো করার কথা বলা হয়েছে যে এই কবিতাটিতে কোন লাইনে বা কোথায় কী ধরনের পাঞ্চুয়েশন মার্ক বা বিরাম চিহ্ন ব্যবহার করা হয়েছে সেটা ফলো করার জন্য বা নোটিস করার জন্য। এক্সক্লামেশন মানে আশ্চর্যবোধক মার্কস, মানে আশ্চর্যবোধক চিহ্ন কেন ব্যবহার করা হয়েছে। তারপরে দ্য কোয়েশ্চন মার্ক এবং প্রশ্নবোধক চিহ্ন কেন ব্যবহার করা হয়েছে। অ্যান্ড দ্য ফুল স্টপ, অ্যান্ড ফুল স্টপ কেন ব্যবহার করা হয়েছে। অবশ্যই তোমরা খেয়াল রাখবে ফুল স্টপ গোলাকার থাকে এবং কমা যেটা থাকে সেটা একটু লম্বাটে থাকে। তো এটা অবশ্যই তোমরা জানো, এগুলো বেসিক বিষয়। তো এট লাস্ট বলা হয়েছে মূলত সর্বলাস্টে ইউজড ইন দিস প্লেস। এখানে প্রথমে কমা ব্যবহার করা হয়েছে, কমা সেই সব লাইনে ব্যবহার করা হয় যেখানে মূলত আমাদের সাময়িক থামার প্রয়োজন হয়। যেমন স্কুল ইজ ওভার, আমরা পরের লাইনে যাওয়ার জন্য আমাদেরকে সাময়িক থামতে হয়েছে কিছু সময়ের জন্য, যার কারণে কমা ব্যবহার করা হয়েছে। তারপর প্রশ্নবোধক চিহ্ন, আবারও কমা ব্যবহার করা হয়েছে। ওহ বলে আমরা সামান্য একটু সময় বিরতি নিলাম। তারপর হোয়াট ফান বলে, যেহেতু হোয়াট ফান কি মজাই না ছিল, এরকম এই জায়গায় একটা উন্মাদনা বা উচ্ছ্বাস প্রকাশ পেয়েছে, যার কারণে প্রশ্নবোধক আশ্চর্যবোধক বা এক্সক্লেমিনেশন চিহ্ন ব্যবহার করা হয়েছে। কে আগে দৌড়ায়, ইউ অর আই, ই তুমি অথবা আমি। যেহেতু এখানে একটা প্রশ্ন প্রকাশ পেয়েছে তাই প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করা হয়েছে। একই সর্বশেষে ফুল স্টপ ব্যবহার করা হয়েছে, যেহেতু এখানে পুরোপুরিভাবে থামতে হয়। তো এক কথায় ফুল স্টপ মানে পুরোপুরি থামা। আমরা একটা নির্দিষ্ট সেশন বা সময়ের জন্য একটা প্ল্যান নিয়েছি যে ক্রমান্বয়ে লেসন ওয়ান থেকে লেসন যে 35 আছে টোটাল, তোমাদের প্রত্যেকটা লেসন পার্ট বাই পার্ট আলোচনা করব এবং ভিডিও অবশ্যই তোমরা পাবে। তো আশা করবো এই ভিডিওগুলো পেলে তোমরা অনেক উপকৃত হবে। তো ইনশাল্লাহ আমাদের চ্যানেলের চোখ রাখো, অবশ্যই তোমরা ভিডিও পাবে এবং উপকৃত হবে। তো আমি একটাই রিকোয়েস্ট করব যে আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখবে উইথ বেল আইকন, যে পাশে যে ঘন্টাটা আছে বাজিয়ে দিবে। তো তাহলে হবে কি, আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমাদের ফোনে নোটিফিকেশন যাবে, যার কারণে তোমরা ভিডিওটা দেখতে অনেকটা সহজ হয়ে যাবে। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।